অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এর আগের এপিসোডে আত্মা নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিয়েছি। এটা যেহেতু ফার্স্ট সাবজেক্ট, আমি এরকম এপিসোড ওয়ান আজকে করতে চলেছি, এপিসোড টু নেক্সট দিনে এপিসোড থ্রি আপনারা পেতে থাকবেন। তো আমি আজকে জানাতে চলেছি আত্মার সৃষ্টি কথায় এবং আত্মা কথায় বিলীন হয়। প্রথম হচ্ছে এই আত্মা পরমেশ্বরই একটা অংশ, অর্থাৎ ঈশ্বরেরই একটা অংশ হচ্ছে আত্মা। এটা কি হয়, এই আত্মা একের পর এক শরীর বদলাতে থাকে, বদলাতে এই চক্রটা যখন কমপ্লিট হয়ে যায় তখন এই আত্মা কিন্তু সরাসরি সেই ঈশ্বরের কাছেই বিলীন হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এরা শরীর বদলাতে পারে ততক্ষণ অবধি এই আত্মা কিন্তু শরীর বদলায়, এবং শেষ পর্যায়ে যখন চলে আসে তখন যেখান থেকে সেই আত্মার সৃষ্টি পরমেশ্বর থেকে, ঈশ্বর থেকে, সেখানে গিয়ে বিলীন হয়ে যায়। দেখুন, আপনি যদি 1 কিলো মধু থেকে 1 চামচ মধু যদি আপনি তুলেন, সেখানে কিসের গুণ পাবেন? সেই মধুরই কিন্তু গুণ পাবেন, সেই মিষ্টি কিন্তু আপনি পাবেন। অর্থাৎ এই আত্মা আর মনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আত্মা যেহেতু ঈশ্বরেরই একটা অংশ, মন কিন্তু, মন এবং শরীর দুটো একসঙ্গে মিলিত থাকে, কিন্তু আত্মা সম্পূর্ণরূপে ঈশ্বরের অংশ। এই জন্য এটা চক্র খেতে খেতে অর্থাৎ রূপান্তর হতে হতে, শরীর বদলাতে আবার সেই পরমেশ্বরের কাছে বিলীন হয়ে যায়। অর্থাৎ একটি নদী চারিদিকে ঘুরতে ঘুরতে যখন শেষ পর্যন্ত সাগরে মিশে, তেমনি আত্মারও সেই নিয়ম চক্রে আত্মাও কিন্তু সেখানে বিলীন হয়। অর্থাৎ সেই পরমেশ্বর থেকেই তৈরি হয় আত্মা, এবং পরমেশ্বরে গিয়ে শেষ পর্যায়ে সেটা বিলীন হয়। তো গুণ কিন্তু আত্মাকে, গুণ আছে আত্মার, কিন্তু পরিমাপ করা যায় না। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, অনেকে বলে যে আমি আত্মাকে দেখতে পেয়েছি, অত কিন্তু সহজ ব্যাপার এটা নয়। অনেকেই বলে আত্মাকে দেখতে পেয়েছি, কালকে এখানে দেখলাম। দেখুন, এই আত্মাকে দেখতে গেলে আপনার ঈশ্বরের একটা ক্ষমতা আপনার মধ্যে থাকা দরকার, তবেই আপনি এই আত্মাকে দেখতে পাবেন। কারণ এটা তো পরমেশ্বরেরই একটা অংশ। এই যে অনেকেই বলে যে ছাদের মধ্যে একটা সাদা রঙের কাপড় পরা কে যেন হেঁটে গেল, চুল ছাড়া আছে, বড় বড় চুল ধীরে 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 হেঁটে যাচ্ছে, আমি কালকে ছাদে দেখতে পেলাম। আরে বাবা, আত্মা কি সাদা রূপে আর চুল ছাড়া অবস্থাতেই ঘুরে? কোনো বইয়ে কি লেখা আছে, না কোনো ডিকশনারিতে লেখা আছে যে আত্মা ওই সাদা বেশ ধরে ঘুরবে আর চুল আত্মার খোলা থাকবে? এগুলো কোনো বইয়ে লেখা নেই বা কোনো ডিকশনারিতে লেখা নেই। এটা হচ্ছে আমরা যে হরর ফিল্ম দেখি, অনেক লোকই এগুলো কথা বলে থাকে, কিন্তু এটার কোনো যুক্তি নেই, যুক্তিতে এটা মিলাতে হবে না। আমরা যে হরর ফিল্ম দেখি বা অনেকে অনেক রকমের কালচার করি, তারই মনের রিফ্লেকশন কিন্তু এটা পড়ে। অর্থাৎ অনেকে বলে যে আমি ছাদে দেখতে পেলাম, অত এটা সহজ ব্যাপার নয়। আত্মাকে দেখতে গেলে আপনার সূক্ষ্ম দৃষ্টি, আপনার চেতনা একান্ত হওয়া দরকার। এটা কিন্তু ছেলে খেলা জিনিস নয়। দেখুন, আত্মা তো আছে, আত্মার গুণ আছে, আমি আপনাদেরকে বলছি। অনেকে বলে যে আত্মা দেখছি, কিন্তু আত্মাকে দেখা খুবই কঠিন ব্যাপার। দেখুন, হাওয়া আছে, হাওয়া কিন্তু অনুভব করতে পারছেন, হাওয়াকে কি আপনারা দেখতে পান? দেখতে পান না নিশ্চয়, কিন্তু অনুভব করতে পারেন। ঠিক তেমনি আত্মাকে কোনোদিন দেখা যায় না, সূক্ষ্ম দৃষ্টি অর্থাৎ সুষুপ্তিতে যারা চলে যায় তাদেরকে দেখা কিন্তু খুব মুশকিল। কিন্তু আমি আপনাদেরকে বলছি, পুনর্জন্ম কিন্তু আছে, এটা যারা মানার হয় মানুন, না মানার হয় না মানুন, পুনর্জন্ম। কারণ এ তো ফিজিক্সও মানছে, প্যারাসাইকোলজিও মানছে,
কারণ এটা তো এই আত্মা কিন্তু অবিনশ্বর, একে এই আত্মাকে আপনি জলে ভিজাতে পারবেন না, আপনি হাওয়াতে এ করতে পারবেন না, আপনি কাটতে পারবেন না, আপনি আগুনে জ্বালাতে পারবেন না। আত্মা হচ্ছে পরমেশ্বরেরই একটা অংশ। আত্মা যে অনেকেই বলে যে আত্মাকে বলে অনেক কষ্ট দেওয়া হয়, এগুলো সম্পূর্ণরূপে ভ্রম মানুষের, এটা সম্পূর্ণ। কারণ আমাদের মন এবং শরীর দুটো কিন্তু এক। অনেকে বলে যে আত্মা কষ্ট, আত্মা না, আমাদের মন। আত্মা তখনই যখন বেরিয়ে যায় সেটা টোটাল সুষুপ্তিতে চলে যায়। আত্মা আমি আপনাদেরকে এই কথাটা বলছি, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। দেখুন, যে আত্মা যে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, দেখুন যেটা আপনাকে তার আগে একটু বিশ্লেষণ করে নেওয়া দরকার আছে। যে হাওয়ার কথা বললাম না, হাওয়াকে দেখা যায় না, ঠিক তেমনি আত্মাকে দেখা যায় না। এই আত্মাকে যদি আপনারা বুঝতে পারেন কখন, যখন দেখবেন এসছে তার অনুভব বুঝতে পারবেন, দেখতে পাবেন না। দেখবেন যজ্ঞের গন্ধ, খুব সুন্দর গন্ধ, ফুলের গন্ধ, ধূপকাঠির গন্ধ, একটা ঘরের মধ্যে হঠাৎ ভালো একটা সেন্ট, বুঝতে পারবেন কোনো পবিত্র আত্মা কিন্তু আপনার ঘরে এসছে। এটা হচ্ছে প্রথম লক্ষণ, আত্মাকে কিন্তু দেখা যায় না। এটা আবারও বলছি, দেখুন যে আত্মা অ্যাক্সিডেন্টে মারা যায় তার তৎকাল কিন্তু জন্ম হয়। আমি এটা আপনাদেরকে জানাচ্ছি। ধরুন কেউ একটা গাড়িতে যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটা কিন্তু তৎকাল জন্ম হয়। যে আত্মা খুব পূর্ণবান এবং যে আত্মা যেটা মানে কর্মের উপর কিন্তু জন্ম কিন্তু ডিপেন্ড করে, যে যেটা খারাপের জায়গাতে থাকে তাদের খুব পূর্ণবানদের জন্ম হতে খুব দেরি হয়। এবং খুবই পাপি, অর্থাৎ আপনি যে মনটা যে আপনার পাপি ছিল, আত্মা পাপি না, আপনার মনের জন্য সেই জিনিসটা কিন্তু এখানে রিফ্লেক্টটা পড়ে, তারও কিন্তু জন্ম হতে দেরি হয়। আর যেটা অ্যাক্সিডেন্টে যেটা মারা যায় সেটা তৎকাল কিন্তু জন্ম হয়। অর্থাৎ আত্মা অবিনশ্বর, এক কথায় আত্মা, গীতাতে একটা কথা বলছে আত্মা অবিনশ্বর, আত্মাকে কোনোদিন জলে ভিজানো যায় না, আগুনে পুড়ানো যায় না, বায়ুতে কিছু করা যায় না, কাটা যায় না। তো এইসব হচ্ছে মনের ভ্রম। যারা বলে যে আত্মাকে কষ্ট দেয়, এটা কিচ্ছু না, এটা হচ্ছে মনের রিফ্লেকশন। আপনার মন আর শরীর কিন্তু এক, আত্মা কিন্তু আলাদা। কারণ আত্মা দেখুন, এই যে আত্মা যে পরমেশ্বর থেকে তৈরি হয়েছে, একের পর এক জন্ম নিবে, আপনার পরিবর্তন করবে, রূপান্তর হতে হতে রূপান্তর হতে হতে আপনি অধিক থেকে অধিকতর, আপনি আগে ছিলেন হয়তো পাখি, পশু, তারপর মানুষ, তারপর আরও আস্তে আস্তে রূপ বদলাতে বদলাতে রূপ বদলাতে বদলাতে শেষ পর্যায়ে যখন যায়, তখন সেই আত্মা কিন্তু পরমেশ্বরে আবার বিলীন হয়ে যায়। আমি আবার এটা খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এখানে আপনাদেরকে বলছি কারা চট করে বিলীন হয়ে যায় পরমেশ্বরে আর কারা হয় না। দেখুন, যারা ঠাকুর দেবতার প্রতি ভক্তি আছে, পূজা আচ্চা করে, সৎকর্মে থাকে, কাউকে না ঠকায়, কাউকে কষ্ট না দেয়, তারা কিন্তু খুব সহজে পরমেশ্বরের এখানে বিলীন হয়ে যায়, অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যায়। অর্থাৎ আমি আগে বলছি, 1 কিলো মধু থেকে 1 চামচ মধু যদি বার করে দেন, সেই মধুর যে গুণ, সেই গুণটা কিন্তু মিষ্টি, সেই 1 চামচ মধুতেও সেই গুণ কিন্তু থাকবে। অর্থাৎ সেই পরমেশ্বরেরই তো একটা অংশ। অর্থাৎ এই নদী যেমন ঘুরতে 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 সাগরে মিশে, তেমনি এটা কিন্তু হয়। অর্থাৎ আপনি যদি যত ভালো কর্ম করবেন কি না, আপনি তত চট করে পরমেশ্বরের কাছে কিন্তু যাওয়ার একটা রাস্তা কিন্তু আপনার প্রশমিত হবে। আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। এর পাশাপাশি আপনাদেরকে জানাই যে আত্মা খারাপ এবং ভালো দুই রকমই আত্মা কিন্তু আছে। অনেক তান্ত্রিকরা কি করে, এই খারাপ আত্মাকে কাজে লাগিয়ে মানুষের ক্ষতি করে, এবং ভালো আত্মা
কিন্তু মানুষের খুব উপকার করে, ভালো কাজ করে। নেক্সট এপিসোডে অর্থাৎ এপিসোড নাম্বার থ্রিতে আমি এই আত্মা তত্ত্ব নিয়ে আরও বিশদে আলোচনা করব, এবং এর পাশাপাশি পুনর্জন্ম নিয়েও কিন্তু আমি নেক্সট এপিসোডে আলোচনা করব। দেখুন, এই যে আপনাদেরকে আবারও জানাই, অনেকে ভূতের ভয়, ভূত বলে এ করে দিবে। দেখুন, ভূত মানে কি? ভূত মানে হচ্ছে অতীত, বলে মানুষের ভূত ভবিষ্যৎ নষ্ট, ভূত মানে হচ্ছে অতীত। দেখুন, এখানে হচ্ছে ভূত বলে কোনো কিছু নেই, বাস্তবে আত্মা আছে, এটা ফিজিক্সও মানছে, প্যারাসাইকোলজিও মানে, এই প্রমাণ পাওয়া গেছে স্বয়ং গীতাতে, গীতাতেও কিন্তু প্রমাণ পাওয়া গেছে আত্মা আছে। কিন্তু এই আত্মা কোনোদিনও আপনার সামনে কোনো বেশ ধরে কিন্তু আসে না, এটা ভ্রান্ত ধারণা। এবং কোনোদিনও কোনো মানুষকে কোনো রূপ ধরে যে ভয় দেখানো, সেটা কিন্তু দেখায় না। এর অস্তিত্ব আপনারা কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারবেন গন্ধের মাধ্যমে। যেমন আপনাদেরকে আগেই বললাম, হাওয়া তো বয়, হাওয়াকে কি আপনারা দেখতে পান? দেখতে পান না। কেন? ঠিক তেমনি আত্মাকে কিন্তু আপনারা দেখতে পাবেন না, কিন্তু আত্মার যে গুণ সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো নেক্সট নাম্বার থ্রি এপিসোডে আমি আরও বিস্তারিত তথ্য এবং পুনর্জন্ম নিয়ে আরও আপনাদেরকে এই আত্মা তত্ত্বের উন্মোচন করতে চলেছি। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, নমস্কার।